প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, কারণ তোমরা ঘরেই রয়েছো এবং পরিবারের সাথেই রয়েছো। বন্ধুরা, তোমরা জানো সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের তাণ্ডবে সবাই যখন ঘরবন্দী, আমরাও এর ব্যতিক্রম নই। তাই বন্ধুরা, এই মহামারী ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের ঘরেই থাকতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। আর বন্ধুরা, তোমরা ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে বাড়ির আঙিনায় বা ঘরের ছাদে গেলে অবশ্যই ঘরে ঢোকার পূর্বে ভালো করে সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে কি করবে, হাত ও পা ভালো করে ধুয়ে ফেলবে এবং মাঝে মাঝে তোমরা হাতে হ্যান্ড স্যানিটাইজার লাগাবে। তাহলে বন্ধুরা, চলো চলে যাই আমাদের আজকের পাঠে। বন্ধুরা, আজকে আমরা নতুন কিছু বাক্য গঠন শিখব, ঠিক আছে? বন্ধুরা, নতুন কিছু শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করা যায় সেগুলো আমরা আজকে শিখব। যেমন বন্ধুরা দেখো, বৈশাখ। হ্যাঁ বন্ধুরা, বৈশাখ দিয়ে দেখি আমরা কোনো বাকি বাক্য তৈরি করতে পারি। এখন বৈশাখ মাস, হ্যাঁ, বাংলা মাসের প্রথম মাসের নামই হলো বৈশাখ। হ্যাঁ বন্ধুরা, বৈশাখ একটি বাংলা মাসের নাম, তাই তো? এটা দিয়ে আমরা যদি বাক্য গঠন করি তাহলে কি হবে, এখন বৈশাখ মাস, এখন বৈশাখ মাস। এরপরে বন্ধুরা দেখো, ঝড়। হ্যাঁ বন্ধুরা, ঝড় দিয়ে দেখি আমরা, অনেক জোরে যখন বাতাস আসে এবং সব গাছপালা নড়ে উঠে, তাই না, গাছের ডালগুলো মনে হয় যেন ভেঙে পড়ছে, সেটা হলো ঝড়, তাই তো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, সেটাই ঝড়। তাহলে এই ঝড়টা আমরা কখন দেখতে পাই? দেখো বন্ধুরা, বৈশাখ মাসে ঝড় হয়, বৈশাখ মাসে ঝড় হয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রিয় খাবারের মধ্যে একটি হলো মাছ, তাই তো বন্ধুরা? মাছ খেতে আমরা অনেক ভালোবাসি, তাই না? তোমরাও কি মাছ খেতে অনেক ভালোবাসো? আমি জানি তোমরা অনেক মাছ খেতে ভালোবাসো। আচ্ছা, এই মাছ শব্দটি দিয়ে দেখি আমরা একটি বাক্য করি। যেমন সৈকত কে কই মাছ ভাজা খায়, তাই তো? মাছ ভাজা খেতে অনেক মজা, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, তাহলে কি পেলাম আমরা বাক্য গঠনে, সৈকত কই মাছ ভাজা খায়। তোমরাও বলো, হ্যাঁ সৈকত কই মাছ ভাজা খায়। হ্যাঁ বন্ধুরা, তারপরে কি, তোল। হ্যাঁ, তোল অর্থ তেল, বা আমরা সাধারণত তেল বলি, এই কথাটি ঠিক নয় বন্ধুরা, আমরা বলবো তোল, ঠিক আছে? তোল শব্দটি আমরা উচ্চারণ করব, যে রান্নার কাজে আমরা যে তোলটা ব্যবহার করি সেটাই হলো তোল। হ্যাঁ, এবার এটা দিয়ে আমরা ব্যাখ্যা গঠন করব, তিল হতে তোল হয়। হ্যাঁ বন্ধুরা, তিল একটি ফল, সেই ফলটা আমরা থেকে আমরা কি পাই, তোল পাই, ঠিক আছে? তাহলে কি তোমরা বলো, তিল হতে তোল হয়। ভেরি গুড বন্ধুরা, তোমরা ঠিক বলেছ। এরপর শব্দটি হলো উঠান। বন্ধুরা, বাড়ির যে বারান্দা বা আমরা ইংরেজিতে বলি করিডর, সেটাকেই আমরা বলি উঠান, ঠিক আছে? উঠান, তাহলে উঠান থেকে আমরা কি পাচ্ছি, বৈকালে উঠানে বৈঠক হবে, বৈকালে উঠানে বৈঠক হবে। ভেরি গুড বন্ধুরা, ঠিক বলেছ। এরপরের শব্দটি দেখো বন্ধুরা, সৈনিক। পরের শব্দটি কি, সৈনিক। দেখো বন্ধুরা, সৈকত সৈনিক হবে, সৈকত সৈনিক হবে, ঠিক বলেছো বন্ধুরা তোমরা। তাহলে বন্ধুরা, তোমাদের পেন্সিল এবং খাতা বের করে ফেলো, লিখে ফেলো। প্রথমেই প্রথম লাইনে লিখবে মাঝখানে বাক্য গঠন। দেখো আমি মাঝামাঝি জায়গায় লিখেছি, তোমরা মাঝামাঝি জায়গায় লিখবে বাক্য গঠন। তারপরে শব্দটি লিখে ফেলো বৈশাখ, দিয়ে সমান দাও, দিয়ে লিখবে এখন বৈশাখ মাস, এখন বৈশাখ মাস। হ্যাঁ বন্ধুরা, তোমরা সুন্দর লিখেছো। এরপরে শব্দটি হলো ঝড়, ঝড়। বৈশাখ মাসে ঝড় হয়, বৈশাখ মাসে ঝড় হয়। এরপরের শব্দটি হলো মাছ। হ্যাঁ বন্ধুরা, এরপরের শব্দটি হলো মাছ, সৈকত কই মাছ ভাজা খায়, সৈকত কই মাছ ভাজা খায়। ভেরি গুড বন্ধুরা, তোমরা সুন্দর লিখেছো। তৈল। হ্যাঁ বন্ধুরা,
तिल होते तोल होय वेरी गुड बंधुरा उठान है बंधुरा आगे बोले ची उठान बोईकाले उठाने बैठक होबे बोईकाले उठाने बैठक होबे सैनिक है बंधुरा सैनिक सैकत सैनिक होबे सैकत सैनिक होबे शब्दार्थ है बंधुरा एखाने किछु शब्द रयेछे जे शब्दर अर्थगुलो आमरा जानी ना सेई शब्दर अर्थगुलो आमरा शिखे निब ठीक आछे किछु किछु नतून शब्दर अर्थ आमरा जेने निब जेमन नैश नैश शब्दर अर्थ कि जानो बंधुरा नैश शब्दर अर्थ हलो रात्रि नैश शब्दर अर्थ रात्रि हाँ बंधुरा एरपर देखो शैशव शैशव शब्दर अर्थ कि जानो बंधुरा ছোটবেলা হ্যাঁ বন্ধুরা তোমরা এখন যে সময়টা পার করছো এটাই তোমাদের শৈশবের বেলা ঠিক আছে তাহলে শৈশব অর্থ ছোটবেলা এর পরের শব্দটি হলো চৈত্র বন্ধুরা এই চৈত্র বাংলায় বারো মাসের মধ্যে একটি মাসের নাম হলো চৈত্র তাহলে চৈত্র কি একটি মাস চৈত্র একটি মাস এরপর কি বন্ধুরা সৈনিক হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই জানো সৈনিক মানে কি হ্যাঁ সিপাহী হ্যাঁ বন্ধুরা সৈনিক অর্থ সিপাহী তাহলে বন্ধুরা আমরা এগুলো লিখে ফেলি আমরা যেহেতু মুখে মুখে বলেছি এখন আমরা কি করব লিখে ফেলবো আমি বলবো তোমরা লিখবে হ্যাঁ বন্ধুরা নৈশ নৈশ শব্দের অর্থ রাত্রি লিখে ফেলো বন্ধুরা নৈশ শব্দের অর্থ রাত্রি এরপর শৈশব শৈশব শব্দের অর্থ ছোট বেলা শৈশব শব্দের অর্থ ছোট বেলা এরপর বন্ধুরা দেখো চৈত্র চৈত্র শব্দের অর্থ একটি মাস চৈত্র শব্দের অর্থ একটি মাস এরপরে লিখো বন্ধুরা সৈনিক সৈনিক শব্দের অর্থ সিপাহী সৈনিক শব্দের অর্থ সিপাহী হ্যাঁ বন্ধুরা এই ছিল আমাদের আজকের পড়া আর বন্ধুরা তোমরা এটি যেন সহজে আত্মস্থ করতে পারো তার বুদ্ধি কি বলতো তোমরা বেশি বেশি করে এটি লিখবে এবং পড়বে তাহলে সহজেই তোমাদের এটি আত্মস্থ হয়ে যাবে শিখে ফেলবে আর বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় সকলকে ধন্যবাদ।